হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি এম আই মিরাজ। দর্শক, বিডি ল নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের চতুর্থ আইন, যেটি এখনও পর্যন্ত বলবৎ রয়েছে। সেই আইনটি হচ্ছে দ্য গভর্নমেন্ট ইন্ডেমনিটি রেগুলেশন 1822, অর্থাৎ সরকারি সুরক্ষা আইন 1822। এই আইনটি বাংলাদেশে আসলে কেন এখনও পর্যন্ত বলবৎ রয়েছে বা এটি কেন এই আইনটির প্রয়োজন হলো, এটি সম্পর্কে বিস্তারিত বলবো। তার আগে আমরা একটু জেনে নিই যে আসলে এই আইনটির কতগুলো সেকশন বা ধারা রয়েছে। এই আইনটিতে ইন টোটালে 39টি সেকশন রয়েছে, কিন্তু সেই সেকশনগুলো এখন বর্তমানে বলবৎ নেই। এই সেকশনগুলো বিভিন্ন পর্যায়ে কার্যক্রমের বা সরকারের প্রয়োজন অনুযায়ী এগুলো কিন্তু ম্যাক্সিমামই বাতিল হয়ে গেছে, এবং এখান থেকে মাত্র দুটি সেকশন কার্যকর রয়েছে। সেই দুটি সেকশন নিয়েই আপনাদেরকে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে দ্য গভর্নমেন্ট ইন্ডেমনিটি রেগুলেশন 1822, এটি আসলে কি কাজ করে এই আইনটি। এই আইনটি সম্পর্কে যে দুটি ধারা বলবৎ রয়েছে সেটি হচ্ছে 36 এবং 38, অর্থাৎ 36 এবং 38 নম্বর সেকশন। এই দুটি সেকশন কিন্তু এখনও পর্যন্ত বলবৎ রয়েছে। এই সেকশনগুলোর আলোকে কিন্তু পরবর্তী কার্যক্রমগুলো সরকার চাইলে বিভিন্ন আইন প্রবিধান এটির আলোকে কিন্তু করতে পারেন বা করে থাকেন। তো এখানে বলছে যে বিচারিক আদালতের কার্যক্রমে কোনো ত্রুটি বা অনিয়মের জন্য সরকার দায়বদ্ধ নয় বলে ঘোষণা করার জন্য, এবং কিছু কিছু ক্ষেত্রে রাজস্ব কর্মকর্তাদের আচরণের জন্য আরও বিধান করার যে একটি প্রবিধান সেটিই কিন্তু এই আইনে বলা রয়েছে। অর্থাৎ এই আইনের বিষয়বস্তুতে বলা রয়েছে যে আদালতের কোনো কার্যক্রমের ক্ষেত্রে সরকার কোনোভাবেই দায়ী নয়। অর্থাৎ আদালত যদি কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করে বা কোনো স্টেপ নেয়, সেই স্টেপে যদি কোনো ধরনের ভুল হয়, সেক্ষেত্রে কোনোভাবেই সরকার দায়ী থাকবে না। কারণ সরকার এবং বিচার বিভাগ দুটি কিন্তু আলাদা বিষয়। সরকারকে যেমন নাক গলাতে পারবে না বিচার বিভাগ, এবং বিচার বিভাগও সরকারকে নাক গলাতে পারবে না বা ভুল ধরতে পারবে না। বাট সরকার যদি কোনো ধরনের মামলার প্রসিডিংয়ে কোনো ধরনের ভুল করে থাকে বা কোনো ধরনের অপরাধ করে থাকে, তাহলে কিন্তু বিচার বিভাগ কিন্তু সরকারকে শায়েস্তা করতে পারবে বা সরকারকে পানিশমেন্ট দিতে পারবে। বাট কোনোভাবেই বিচার বিভাগের ভুলের কারণে সরকারকে দায়ী করা যাবে না বা সরকার কোনোভাবে দায়ী নয়, এই বিষয়টি এই আইনের মূল মুখ্য বিষয় বলে এই সেকশনটি এখনও পর্যন্ত জীবিত রয়েছে। যেটি 38 নম্বর সেকশন, সেখানে বলা রয়েছে গভর্নমেন্ট নট লাইবেল ফর ইরর অফ কোর্ট, অর্থাৎ আদালতের ভুলের জন্য সরকার কোনোভাবেই দায়ী নয়। এটি হচ্ছে বিষয়। এবং 36 নম্বর যে সেকশন, সেখানে বলছে রুল ফর খাস ম্যানেজমেন্ট অ্যাপ্লাইড টু পারচেজ বাই গভর্নমেন্ট, অর্থাৎ এখানে মজার বিষয় হচ্ছে সরকার কর্তৃক ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য খাস ব্যবস্থাপনার নিয়ম। অর্থাৎ সরকারের যে খাস জমি রয়েছে, অর্থাৎ যে সম্পত্তিগুলো সাধারণত সরকারের রয়েছে, সেটির কিন্তু প্রতিনিধিত্ব করার জন্য বা সেটির পরিচর্যা বা দেখভাল করার জন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কালেক্টর রয়েছেন। সেই কালেক্টরকে ডিসি বলা হয়, সংক্ষেপে জেলা প্রশাসক নামেও আমরা প্রত্যেকেই পরিচিত। প্রত্যেকটি বিভাগেই কিন্তু একজন করে কালেক্টর থাকেন, তার আন্ডারেই কিন্তু এই খাস সম্পত্তিগুলো দেখভালের দায়িত্ব পড়েন বা ক্রয় বিক্রয়ের ক্ষমতা দেওয়া রয়েছে জনগণ কর্তৃক। অর্থাৎ যদি সরকারের প্রয়োজন হয়, সরকার বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয় বা সরকার বিভিন্নভাবে টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ক্ষণে ক্ষণে বা প্রয়োজনের তাগিদে চাইলেই কিন্তু এই কালেক্টর এই সম্পত্তিটি কিন্তু সেল করতে পারবে। সেই যে প্রবিধান বা যে নিয়ম, সেই নিয়মটি কিন্তু 36 নম্বর সেকশন, এই আইনের 36 নম্বর সেকশনে বলা হয়েছে। এবং 38 নম্বরে বলেছেন যে গভর্নমেন্ট নট লাইবেল ফর ইরর অফ কোর্ট, অর্থাৎ আদালতের ভুলের জন্য সরকার কোনোভাবেই দায়ী নয়। সেটি সম্পর্কে আমরা এই বিষয়ে পিবিএস যারা বিচারকবৃন্দ রয়েছেন বা আইনজীবীরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্নভাবে এর বিষয়ে প্রতিবাদ করে এসেছেন, এবং দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজও পর্যন্ত এই বিষয়টি কিন্তু বলবৎ রয়েছে যে বিচার বিভাগের কার্যক্রমের জন্য সরকার কোনোভাবেই দায়ী নয়। এটি আজও পর্যন্ত বলবৎ হয়ে চলে আসছে। তো সেক্ষেত্রে আরও একটি নতুন আমরা জাজমেন্ট দেখেছিলাম 2007 সালে, সেটি একটু যদিও আলাদা টপিক, কিন্তু এটির সঙ্গে আপনাদেরকে একটু বলতে চাই, যেটি 1999 সালে মামলা হয়েছিল মাজদার হোসেন ভার্সেস, যিনি বাংলাদেশের একজন বিচারপতি, সুনাম খুবই পরিচিত পপুলার একজন ব্যক্তি। তিনি কিন্তু 1999 সালে হাইকোর্ট ডিভিশনে একটি রিট করেছিলেন, সেই রিটটি 2007 সালে রায় হয়। সেই 2007 সালে রায়ের আলোকে 2009 সালে এটি কার্যকর হয়। তো 2009 সালে যেটি কার্যকর হয়েছিল সেটি হচ্ছে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, এই দুটি আলাদা। অর্থাৎ নির্বাহী বিভাগ কখনোই বিচার বিভাগের সাথে সংশ্লিষ্টভাবে কাজ করতে পারবে না বা বিচার করতে পারবে না। এই বিভাগ দুটি আলোচনা করা হয়েছিল এবং এই দুটি বিষয় নিয়ে আদালতে রিট করা হয়েছিল যে কোনোভাবেই নির্বাহী বিভাগ বিচার বিভাগের সঙ্গে কাজ করতে পারে না। সেইভাবেই
এখন আপনারা দেখেন যে বিজিএস তারপর থেকে পরীক্ষা নেয়, সেখান থেকে জাজ নিয়োগ করা হয় শুধুমাত্র আইনের স্টুডেন্টদের থেকে, যারা আইনের উপর গ্র্যাজুয়েশন ডিগ্রি করছেন, অনার্স মাস্টার্স করছেন, তারাই কিন্তু বিজিএস থেকে বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের আন্ডারে পরীক্ষা দিয়ে জাজ হন। তো এটি কিন্তু চাইলেই যে কেউ অন্যান্য সাবজেক্ট থেকে এসে জাজ হতে পারবেন না, তিনি চাইলে বিসিএস দিয়ে তিনি কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে পারবেন বা অ্যাডমিনিস্ট্রেট যে প্রশাসন যে ক্যাডারগুলো রয়েছে সেই ক্যাডারগুলো চয়েস দিয়ে তারা কিন্তু বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারেন। এটি একটি বিষয়, বাট এই বিষয়টি একটু তুললাম এটির কারণে যে গভর্নমেন্টের এবং বিচার বিভাগের সম্পর্ক যেরকম একটি সাংঘর্ষিক বিষয়, সেই ক্ষেত্রে নির্বাহী বিভাগ যেমন বিচার বিভাগে কাজ করতে পারে না, সেরকম সরকার কিন্তু এই বিচার বিভাগের সাথে এক ধরনের অজ্ঞ একটি বিষয়, বা বিচার বিভাগ যা করতে পারবে সরকার কিন্তু সেটি করতে পারবে না, বা সরকার অতটা জ্ঞানী বা অতটা পাওয়ারফুল বিষয়টি না এই জায়গায় যেটি বোঝানো হচ্ছে। তো দর্শক, আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম যে দ্য গভর্নমেন্ট ইন্ডেমনিটি রেগুলেশন 1822 অর্থাৎ সরকারের যে সুরক্ষা আইন, এটি হচ্ছে দ্য পটিশন বলতে পারেন বা সিকিউরিটি বা সিউরিটি বলতে পারেন, এই সিউরিটিগুলো শুধু দেওয়া হয়েছে আদালতের কার্যক্রমকে যেন কোনোভাবেই সরকার ব্যাঘাত ঘটাতে না পারে বা সরকার যেন হস্তক্ষেপ না করে, এবং আদালত যদি কোনো কার্যক্রম করে থাকে সেক্ষেত্রে যেন সরকার কোনোভাবেই হস্তক্ষেপ না করেন, এটি হলো বিষয়। এবং এটির জন্য যেমন নিম্ন আদালত রয়েছে, নিম্ন আদালতের কোনো কার্যক্রম যদি কোনোভাবেই ভুল হয়ে যায় বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো ভুলের কারণে যদি কোনো একটি মামলায় ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট রয়েছে, হাইকোর্ট ভুল হলে অ্যাপিলেট ডিভিশন রয়েছে, অ্যাপিলেট ডিভিশনে আবার রিভিউ রয়েছে, রিভিশন রয়েছে, এক্সেট্রা অনেক প্রসেস রয়েছে। এরপরেও যদি সর্বশেষ যে রিভিউ, রিভিউয়ের পরেও যদি অ্যাপিলেট ডিভিশনে চোখেও যদি এটি ধরা না পড়ে তাহলে কিন্তু ওটি বা সেটি কিন্তু আইন বলে বা সেটি লাস্ট জাজমেন্ট বলে আপনাদেরকে মেনে নিতে হবে। এর পরিপ্রেক্ষিতে বা এর বিপরীতে কখনোই সরকার হস্তক্ষেপ করতে পারবে না বা নাক গলাতে পারবে না, এবং রাজস্ব কর্মকর্তাদের যে দায় দায়িত্ব সে সম্পর্কেও যদি কোনো প্রবিধান প্রয়োজন হয় বা নিয়ম শৃঙ্খলার প্রয়োজন হয় সেটিও কিন্তু এই আইনের আলোকে প্রস্তুত করা হবে বলে আমি বিশ্বাস করছি এবং আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং আপনারা সকলে আরও যে বিষয় যেমন সরকারি খাস জমি কীভাবে ক্রয় করবেন বা সরকারের যে দায় দায়িত্ব বিষয়গুলো বললাম এই সম্পর্কে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমাসুন্দর দেখবেন, এবং কোনো কিছু জানার জন্য যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আমরা আপনাদেরকে যথেষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।